পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, সিগারেটের ফিল্টার, চিপস আর চানাচুরের প্যাকেট কিংবা পলি দিয়ে তৈরি হচ্ছে ভাস্কর্য। আর এসব শিল্পকর্ম দিয়েই প্রদর্শনীর আয়োজন করলো বিডি গ্রিন বাংলাদেশ। রাজধানী মহাখালীর টিএনটি মাঠে 30 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে সপ্তাহব্যাপী। আয়োজক সারা দেশের প্রায় 12,000 স্বেচ্ছাসেবী। সেভ আর্থ সেভ বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চলছে ব্যতিক্রমী এই প্রদর্শনী। নিয়াজ মোর্দেশের রিপোর্টে দেখুন বিস্তারিত। পরিত্যক্ত প্লাস্টিক আর সিগারেটের ফিল্টার পরিবেশ আর জীববৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ, মানুষকে এ নিয়ে সচেতন করতে বিডি গ্রিন আয়োজন করেছে এক ভিন্নধর্মী প্রদর্শনীর। প্রদর্শনীতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি হয়েছে মাছ, গ্রেনেড, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ভাস্কর, আর সিগারেটের পরিত্যক্ত ফিল্টার দিয়ে বানানো হয়েছে গাছ। এই প্রোগ্রামের এলিমেন্টগুলো হচ্ছে প্লাস্টিকের বোতল, চিপস বা বিস্কিটের প্যাকেট এবং সিগারেটের ফিল্টার। মানে প্রকৃতিতে যে ময়লাগুলো পড়ে থাকে, সবচাইতে বিষাক্ত যে তিনটা পদার্থ, ওগুলো নিয়ে এই প্রোগ্রাম আমাদের। প্রায় 12,000 স্বেচ্ছাসেবী সারা দেশ থেকে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, সিগারেটের ফিল্টার সংগ্রহ করে এই প্রদর্শনীর আয়োজন করে। আমরা একটা একটা করে প্রত্যেকটা দোকানের সামনে থেকে, বিভিন্ন গ্যাদারিং প্লেস থেকে, হাট থেকে, বাজার থেকে এবং যেই রেস্টুরেন্ট থেকে, বিভিন্ন বোতলের রাস্তার পাশ থেকে বোতল সংগ্রহ করেছি, চিপসের প্যাকেট দোকান থেকে সংগ্রহ করেছি। প্রদর্শনীতে ঘুরতে আসা দর্শনার্থীরা মুগ্ধ হয়ে প্রশংসা করেন এসব শিল্পকর্মের। প্লাস্টিক পণ্য যেমন হচ্ছে প্লাস্টিকের বোতল, তারপর পলিজাতীয় পণ্য, এইসব দিয়েই এই মেলাটা আমি এবারই প্রথম দেখলাম। এই মেলার একটি বিশেষ উল্লেখযোগ্য দিক আমার কাছে মনে হচ্ছে সিগারেটের ফিল্টার, পরিত্যক্ত ফিল্টার দিয়ে একটি গাছ বানিয়েছে, এইটা আমার কাছে খুব আকর্ষণীয় লেগেছে। প্লাস্টিকটা হচ্ছে যে পরিবেশে থেকে যায়, ভ্যানিশ হয় না, এটা দাদা আমাদেরকে দেখাচ্ছে এবং আমরাও দেখে আনন্দিত হচ্ছি এবং সতর্ক হচ্ছি, প্লাস্টিক ব্যবহারে সচেতন হচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন, কেবল এমন প্রদর্শনী আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না, এক্ষেত্রে দরকার সবার সচেতনতা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।